শরণ গচ্ছামি ধম্ম শরণ গচ্ছামি সংঘং শরণ গচ্ছামি নমস্কার বন্ধুরা সামনে রয়েছে বৈশাখী পূর্ণিমা পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে লুম্বিনী নামক স্থানে এক রাজপরিবারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তাই বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তীও বলা হয় এই পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মাবলম্বী ও বৌদ্ধদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ অন্যান্য পূর্ণিমার মতো এই পূর্ণিমাতেও যে কোনো ধরনের শুভকার্য যেমন সত্যনারায়ণ পুজো গোপাল পুজো বা শ্রীহরির পুজো গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান ও দানের জন্য প্রশস্ত এই পূর্ণিমা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই দু সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কোন দিন পালিত হবে দু সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে ইংরাজির পাঁচই মে বাংলার একুশে বৈশাখ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির চারই মে বাংলার বিশে বৈশাখ বৃহস্পতিবার রাত্রি এগারোটা ছয় মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির পাঁচই মে বাংলার একুশে বৈশাখ শুক্রবার রাতটি দশটা পঞ্চাশ মিনিটে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময় ইংরাজির পাঁচই মে বাংলার একুশে বৈশাখ শুক্রবার সন্ধ্যে ছটা দুই মিনিট থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশের মধ্যে আপনারা সত্যনারায়ণ পুজো সম্পন্ন করবেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হলো ইংরাজির পাঁচই মে বাংলার একুশে বৈশাখ শুক্রবার ভোর পাঁচটা সাত মিনিটের পর থেকে রাত্রি দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে নেবেন গোটা বিশ্বজুড়ে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধদেব হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে বুদ্ধদেবকে শ্রীকৃষ্ণের নবম অবতার রূপে গণ্য করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে জন্ম লাভ করার পাশাপাশি গৌতম বুদ্ধ এই দিনে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং পরবর্তীকালে এই দিনেই তিনি মহানির্মাণ লাভ করেন বৈশাখী পূর্ণিমার দিনেই তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন বোধি বা জ্ঞান লাভ করে তিনি বুদ্ধদেব নামে পরিচিত হন তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা পরিণেমা নামে পরিচিত রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে তিনি নেমে এসেছিলেন রাস্তায় উপলব্ধি করেছিলেন সাধারণ মানুষের জীবনের দুঃখ কষ্টকে আড়াই হাজার বছর আগে বোধি বা জ্ঞান লাভ করার পরে গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে জ্ঞান বা ধর্ম প্রচার করেছিলেন তা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত বুদ্ধ গয়ায় একটি বটগাছের নিষে বসে টানা ঊনপঞ্চাশ দিন তিনি ধ্যান করেন এবং লাভ করেন মাত্র তিরিশ বছর বয়সে স্ত্রী পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন বুদ্ধদেব এবং প্রচার করেন বৌদ্ধ ধর্ম তার প্রচলিত ধর্মের মূল কথা ছিল অহিংসা দয়া ও ভালোবাসা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার